কথায় বলে মানে ডান হাতে দিলে বাঁ হাতও জানবে না, তো আমি সেটা বলতে চাই না, কিন্তু আমরা আমরা যে দিয়েছি সেটা হলো বাস্তবতা, আর এই জমিটাও রেজিস্ট্রেশন করে দেওয়ার ক্ষেত্রে। তাছাড়া খুলনা, চট্টগ্রাম, দিনাজপুর, ফরিদপুর, ময়মনসিংহ, রাঙ্গাদিয়া, পূর্বাচল প্রতি জায়গায় জমি দেওয়া হয়েছে, আর কক্সবাজার, ফেনী সেখানেও আমরা জমির ব্যবস্থা করেছি। তবে আমার একটা অনুরোধ থাকবে, কক্সবাজারে যেটা আপনারা করবেন এই উপকেন্দ্র সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়, কারণ কক্সবাজারটা আপনারা জানেন আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি, আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, আমাদের সমুদ্র সীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্র সীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ, তাকেও আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই জন্য এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। আমাদের দেশের উন্নয়নে গতিশীলতা আসুক সেটাই আমরা চাই, আর সেই লক্ষ্যে ইতিমধ্যে 7টি প্রকৌশল সংস্থার প্রধানকে গ্রেড 1 মর্যাদা প্রদান করেছি, যেটা আপনাদেরই আমি বলবো যে দাবি ছিল। তবে সেই মর্যাদার বিষয়ে এবার আরও কিছু প্রস্তাব এসেছে, সেটা সম্পূর্ণ পর্যালোচনা করতে চান, আমি সব মার্ক করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে যা যা করা যায় আমরা দেখব। কারণ এটা ঠিক যে আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে যে পরিকল্পনা হোক সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলস্রোত প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজেই সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। অহেতুক যে জিনিস যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি একদিকেও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কী আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে।